হ্যালো আমার ইউটিউব প্রিয় বন্ধুরা, তো আজকে আমি একটা নিউ ফেসবুক ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 27D সেটআপ এবং সেটিং। তো আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম ঝাড়খণ্ড, মানে মোল্লারপুর থেকে অনেকটাই দূর গিয়েছিলাম ঝাড়খণ্ড। তো গ্রামটার নাম আমি ঠিক জানি না। তো দেখুন আমাদের মেশিনগুলো কিন্তু চাপিয়ে নিয়েছি, কটি হাজার আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কটি হাজার আছে আমি কিন্তু নিজে জানি, কে পারছে দেখবো, কে উইনার হচ্ছে দেখবো, কে পারছে কটি হাজার আছে বলতে, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেটআপের ভিডিও দেখার জন্য, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো আমি আপনাদেরকে দেখাতে পারছি কত পিস হাজার মেশিন আছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে পারছে দেখবো। তো দেখুন আমরা 27D বক্সটা কিন্তু বোলারো বা পিক আপ থেকে চাপিয়ে নিচ্ছি, আর আগে কিন্তু আমরা মেশিনগুলো আগে চাপিয়ে নিই, তারপরে কিন্তু বক্সটি চাপাই, কারণ বক্সের ওপরে কিন্তু আমাদের মেশিনগুলো থাকে। তো আপনাদেরকে দেখাতে পারছি কটি হাজার আছে এবং কটি 500 আছে এবং স্ট্যান্ডের হাজার কত আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে উইনার হচ্ছে দেখবো। আর কারো যদি ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট করবেন, তিন চারবার করে কমেন্ট করবেন, কারণ সবের কমেন্ট আসছে না, তিন চারবার করে করবেন অবশ্যই চলে আসবে। আর সামনে যেটা আমি আছি টুপি পরে সেটা হচ্ছে আমি, কেউ না চিনলে অবশ্যই চিনে নিতে পারেন, কোথাও দেখা হলে অবশ্যই কথা বলবেন, আমি অবশ্যই তোমাদেরকে কথা বলবো। তো দেখুন আমরা কিন্তু বিশ্বজিৎ, আর আমি কিন্তু বক্সটি তুলে নিচ্ছি, আর ভারীও আছে অনেক, কিন্তু আমরা বেশি ছেলে ছটি গিয়েছিলাম। তো দেখুন আমরা বক্সটি চাপিয়ে নিচ্ছি, আর অনেক রোড ছিল সেই টাইমে, কিন্তু আমরা মোটামুটি একটার দিকে বক্সটি চাপাছিলাম, 12টা-1টার দিকে। তো আরেকটি ছেলে এলো আমার কাছে, তো আরেকজন গাড়ির উপরে চেপে গেল। মানে 27D বক্সটা খুবই ভারী, আর এটা হচ্ছে জুলিয়া জার সাউন্ড, কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন, এক থেকে একদম 27 বক্স পেয়ে যাবেন। আর কামিং সং 30D বক্স, কিছুদিন পর 30D বক্স পেয়ে যাবেন, আমরা বানাচ্ছি খুব তাড়াতাড়ি। তো আমি সামনে এটা আছি, আমি সিটু যেটা টুপি পরে আছি এটা, হ্যাঁ। তো দেখুন আমরা একটি বক্স কিন্তু গাড়ির মধ্যে চাপিয়ে নিচ্ছি, আর মেশিনগুলো তো আগে চাপিয়ে নিয়েছি। তো দেখুন ঠিকঠাক পজিশনে কিন্তু আমরা বক্সটি ঠেলে পজিশন করে নিচ্ছি, তারপরে ওটাও চাপাবো, কী করে দেখাবো সব কিছুই। ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন। আমরা 27D বক্সটা কি করে চাপাচ্ছি দেখুন, আর কোনো সাউন্ড আলাইতে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আপনারা কি করে চাপান, আমরা এরকমভাবে কিন্তু চাপাই। তো দেখুন কি করে চাপাচ্ছি, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমরা যে বড় সেটআপটা কী করে চাপাচ্ছি, আপনারা কী করে চাপান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, ঠিক আছে। হ্যালো
আমরা কিন্তু 27D যে সেটআপ বড় বক্সটি খুব সহজে কিন্তু চাপিয়ে নিলাম, আপনারা কী করে চাপান অবশ্যই জানাবেন। আর দেখুন আমরা এখন একটু মানে আটটু যাবে, তো আমি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা আছে জুলি আজহার সাউন্ড, কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন, শ্রদ্ধা বাজার ফোন করবেন, অবশ্যই পেয়ে যাবেন, খুব কম রেটে পেয়ে যাবেন এবং হাই কোয়ালিটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন আমরা ঠিকঠাক পজিশনে করে নিচ্ছি 27D সেটআপটা। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিজের নিজের নাম কমেন্টে অবশ্যই জানাবেন, একবার নয় তিন চারবার করে কমেন্ট করবেন, ঠিক আছে। তবে আমার কাছে কমেন্টগুলো আসবে, তাছাড়া আসছে না, মানে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তিন চারবার করে কমেন্ট করবে, কারণ ইউটিউবের এখন হয়তো প্রবলেম হয়েছে, আমাকে কমেন্টগুলো দেখাচ্ছে না। আপনারা হয়তো ভাববেন যে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আমি সবারই রিপ্লাই দিই, আসছে না কমেন্টগুলো, কিছু করার নেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। এবার কিন্তু আপনাদেরকে সাউন্ড চেক দেখাবো, ভালো বাজলেও কমেন্ট করে জানাবেন, খারাপ বাজলেও কমেন্ট করে জানাবেন। जरा देखो तो इस साल 2023 में कौन से डीजे का जलवा चल रहा है। डीजे बीएम म्यूजिक सेंटर 7 बज से कहा। हाँ सरदार, अरे सरदार बहुत भयानक बजाता है, उसके बेस और वाइब्रेशन से जमीन से उड़ता है गर्दा और इंसानों का फट जाता है कान का पर्दा। Grau!